হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দলনের বাড়িতে অভিযান চালানো হয় এই সময় তার তিন সহযোগীকে গ্রেফতার করে চাইনিজ কুড়াল বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন 8 রাউন্ড গুলি ও গাজা জব্দ করা হয় তাদের বিরুদ্ধে 5 আগস্ট সদর থানায় হামলা লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে